আরামিতের যে খরচ, সবকিছু জিনিসের দাম, সেই হিসাবে খাওয়া দাওয়া করি যা দিয়ে পরটা থাকতেছে না। এই জন্য আমরা গত বছরই ফেরত নিয়ে গেছিলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। গাবতলি গরুর হাটে ঈদের মাত্র আর কয়েকদিন বাকি, তো গাবতলি হাট জমে উঠতেছে আস্তে আস্তে, বড় বড় গরুর সমাগম ঘটতেছে। আমরা দেখতে পাচ্ছি বিশাল আকারের একটি গরু, সুবিশাল পাহাড়ের মতো দেখতে। দেখতেই পাচ্ছেন দাঁড়ায় রয়েছে রাজার মতো, রাজবাড়ির রাজা বাবু। আমরা এই রাজবাড়ির রাজা বাবু সম্পর্কে বিস্তারিত জানবো, চলুন আমরা কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আল্লাহ পাক রাখছে ভালো। ভালো আছেন? জি। কবে আসলেন? আজকে আমরা গত তিন দিন আগে। তিন দিন আগে? জি। এই যে আপনার পেছনে যে পাহাড়ের মতো গরুটি দেখতে পাচ্ছি, জি, এই গরুটি কিভাবে এত বড় করলেন আপনি? এই গরুটা আমার ফার্মেরই গরু, গাভীর বাচ্চা, তিন বছর সাড়ে তিন বছর আমি লালন পালন করতেছি। আচ্ছা, এটা তিন বছর সাড়ে তিন বছর এইরকম হয়েছে। আচ্ছা আচ্ছা, তো তিন থেকে সাড়ে তিন বছর লালন পালন করতেছেন। জি জি। ওর মা কি জাতের ছিল? ওর মা হলো অরিজিনাল ফ্রিজিয়ান। এখনো আছে? হ্যাঁ, এর মা এখনো আছে। আচ্ছা, তাহলে ও তো ফ্রিজিয়ান জাত পাইছে। জি, এ ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। এইরকম আর কয়টি সন্তান আছে আপনার? আর আমরা বাড়িতে রাখে আর দুইটা রাখে আছি। দুইটা আল্লাহ যদি বাঁচা রাখে আমরা সামনে বার আনা। সে দুইটা কি ওর ভাই? ভাইটাই কেউ? হ্যাঁ, ভাইটাই মানে এই সৎ ভাই হিসাবে আছে। সৎ ভাই? জি। তো কয়টা সন্তান আপনার টোটাল? আমাদের চোদ্দটা। চোদ্দটা? হ্যাঁ, এখানে নিয়ে ছিল চোদ্দটা। চোদ্দটা নিয়ে আসছেন? জি। বাকিগুলো শাহিওয়াল না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে শাহিওয়াল জাতের গরু রয়েছে কিছু, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় হলো রাজবাড়ির রাজাবাবু। এই রাজাবাবুকে কি কি খাবার দেন? রাজাবাবু আমরা প্রতিদিন দেন 15 থেকে 16 কেজি পরিমাণ দানাদার খাবার খাওয়াই, এবং প্রচুর পরিমাণে আমাদের ঘাস আছে। আচ্ছা, প্রচুর পরিমাণে আমরা ঘাস খড় এগুলা খাওয়াই। আচ্ছা আচ্ছা, তো কয় বেলা খাবার দেন ওদেরকে? এটাকে আমরা নিয়মিত দুই বেলা খাবার দিই। দুই বেলা? জি। গোসল করেন কয় বেলা? গোসল এখন গরমের সময় তো তিনবার করাই। তিনবার? জি। তা আপনার এই রাজাবাবু কতটুকু ওয়েট হবে? ওয়েট হইল আপনার সাড়ে এগারোশো কেজি। সাড়ে এগারোশো কেজি? হ্যাঁ, 30 মন। এটা কি স্কেল করা? হ্যাঁ, স্কেল করা। কতদিন আগে? আমরা এখানে আনার 2 থেকে 3 দিন আগে স্কেল করা। আচ্ছা আচ্ছা, কেমন দাম আশা করতেছেন রাজাবাবুর? আমরা রাজাবাবুর দাম চাচ্ছি 12 লক্ষ টাকা। তো আমাদের একটা আইডিয়া আছে যে হয়তো 10-এর উপরে বা সেইরকম একটা ইয়ে হলে আমরা ছাড়িয়ে দেবো আমাদের। আচ্ছা আচ্ছা, মোটামুটি 10+ থাকতে হবে? হ্যাঁ, 10-এর উপরেই থাকতে হবে। 10 ভেঙে হবে না? তাও বাড়া যায় না বাজার হিসাবে। এখন তো ধরেন বাজার যদি না থাকে তাহলে তো। গাবতলি হাটে কি প্রথম না আরো এসেছেন? না, গাবতলি হাটে আমরা গতবারও আসছিলাম। আচ্ছা, তো গত মাসের অভিজ্ঞতা কি মনে হচ্ছে আপনার কাছে? গত মাসের অভিজ্ঞতা, গত মাসে তো আমরা গরু ফেরত নিয়ে গেছিলাম গতবার। হ্যাঁ, সেরকম দাম ছিল না। এখন ধরেন ফার্মিতের যে খরচ, সবকিছু জিনিসের দাম, সেই হিসাবে খাওয়া দাওয়া করি যা দিয়ে পরটা থাকতেছে না। এই জন্য আমরা গত বছরই ফেরত নিয়ে গেছিলাম। এটা রাজাবাবুকে? রাজাবাবুকে ফেরত নিয়ে গেছেন? হ্যাঁ, রাজাবাবুকে আমরা ফেরত নিয়ে গেছিলাম। আবার গাবতলি হাটে এসেছেন এবার? হ্যাঁ। এবার কি আপনি কেমন আশাবাদী এবার? যে এবার হয়তো যেরকম দাম হয়েছে আমাদের 8 লাখ পর্যন্ত দাম উঠছে। আচ্ছা, সেটা কি বাড়িতে? না, এই জায়গায় নেই। এই জায়গায় আসার পর পরে 8 লক্ষ টাকা বলেছে? জি। আচ্ছা আচ্ছা, কবে বলছে সেটা? সেটা আপনার এই কালকে, কাল পরশু, কালকে বলছে, আবার পরশু দিন। আচ্ছা, 8 লক্ষ টাকা দেওয়া যাবে না? না, লস হয়ে যাবে। হ্যাঁ, কারণ লস। হ্যাঁ হ্যাঁ, লস। আচ্ছা, আপনি কি মনে করতেছেন যে আপনি আপনার কাঙ্ক্ষিত বা ন্যায্য মূল্য পাবেন? হ্যাঁ, আমি আশা করি ন্যায্য মূল্য হয়তো, যে জিনিসের খরচ পাতি করেছি এবং এই রাজাবাবুর পিছনে যে খরচ খরচা হয়েছে, মূলত এটা আমরা পাবো না। তারপরে আশাবাদী যে দেখি কি রকম হয়, কি সৃষ্টিকর্তা কপালে কি লিখে রাখে সৃষ্টিকর্তাই জানেন। হ্যাঁ, কপালে কতটুকু আছে এটা আর কি। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা কি মনে আছে নাকি? জি জি, একটু বলবেন প্লিজ। 01706900983। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।